হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এনএস জব সেন্টার। এনএস জব সেন্টারে তোমাদের সবাইকে জানাই আবার স্বাগত। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি জব আপডেট, নতুন একটি ভিডিও। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, এবং শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি কিছু ইনফরমেটিভ লেগে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। সাথে সাথে ভিডিওটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো আর দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। তো আজকের ভিডিওটি হলো আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ গভর্নমেন্ট স্পন্সর, এটা একটি গভর্নমেন্ট স্পন্সর্ড কলেজ। তো এই পলিটেকনিক কলেজের পক্ষ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে, যেটি অ্যাডভার্টাইজ নম্বর হলো 1/2022 এবং প্রকাশিত হয়েছে 29শে ডিসেম্বর 2022। 29শে ডিসেম্বর 2022 এটি প্রকাশিত হয়েছে। তো এখানে সমস্ত ইন্ডিয়ান সিটিজেন অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পোস্ট কটি ভ্যাকেন্সি রয়েছে সব আজকে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ, নেম অফ দ্য প্রথম পোস্ট রয়েছে লেকচারার। তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার, এখানে টোটাল পোস্ট রয়েছে দুটি পোস্ট, এবং মাস্ট হ্যাভ এস ফার্স্ট ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল। তো সিভিল ইঞ্জিনিয়ারিং এ অবশ্যই ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে বা ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। এখানে বলেছে যদি ক্যান্ডিডেটের কাছে যদি মাস্টার ডিগ্রি থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ, তাহলে অথবা ইকুইভ্যালেন্ট যদি থাকে ফার্স্ট ক্লাস অ্যাওয়ার্ড শ্যাল বি রিকোয়ার্ড আইদার ব্যাচেলার্স ডিগ্রি আর মাস্টার ডিগ্রি। তো মাস্টার ডিগ্রি বা ব্যাচেলার ডিগ্রি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে রয়েছে লেকচারার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার, যার ভ্যাকেন্সি রয়েছে দুটি পোস্টে, এবং এখানেও ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এ থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো এরপরে রয়েছে লেকচারার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার, এখানেও দুটি পোস্ট রয়েছে লেকচারারের জন্য, এবং এখানেও ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি এখানে থাকতে হবে। এরপরে রয়েছে ম্যাথামেটিক্স এর লেকচারার, তো এখানে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে ম্যাথামেটিক্সে উইথ ফার্স্ট ক্লাস। তো ফার্স্ট ক্লাসের সঙ্গে ম্যাথামেটিক্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে, রেকগনাইজ ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। তো এরপরে রয়েছে কেমিস্ট্রি লেকচারার, কেমিস্ট্রি লেকচারের জন্য অবশ্যই এখানে মাস্টার ডিগ্রি চেয়েছে, কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি ফার্স্ট ক্লাস। তো এরপরে দেখে নেব পোস্ট রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিস, সিএসটিতে রয়েছে লেকচারার, এখানে পোস্ট রয়েছে একটি পোস্ট। এখানে বলে দেওয়া হয়েছে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন অবশ্যই ফার্স্ট ক্লাস ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, রেকগনাইজড ইউনিভার্সিটি বা ইকুইভ্যালেন্ট থেকে থাকতে হবে। এছাড়া এখানে যদি মাস্টার ডিগ্রি থেকে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি থাকলে তার ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে। এরপরে রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর, এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর রয়েছে, যেখানে বলে দেওয়া হয়েছে মাধ্যমিক এক্সামিনেশন থাকতে হবে, এখানে মাধ্যমিক এক্সামিনেশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন বা ইকুইভ্যালেন্ট থাকতে হবে, বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এখানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সিভিল ইঞ্জিনিয়ারিং বা সার্ভে ইঞ্জিনিয়ারিং উপর থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অ্যাপ্লাই করতে পারবে ডিপ্লোমা করা থাকলে, সিভিল ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা থাকলে বা সার্ভে ইঞ্জিনিয়ারিং উপর ডিপ্লোমা থাকলে 3 ইয়ার্স, নট লেস দেন 3 ইয়ার্স। তো 3 ইয়ার্স ডিপ্লোমা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট আফটার ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, তো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট উপর যদি অ্যাপ্রেন্টিসশিপ করা থাকে ড্রাফটসম্যানে বা ইঞ্জিনিয়ারিং বা সার্ভে ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে। এছাড়া ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন বোর্ড বেসড বেসিস ট্রেনিং, তো BBBT করা থাকলেও এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে ভ্যাকেন্সি রয়েছে দুটি, সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি। এরপরে রয়েছে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এ, এর ক্ষেত্রেও এখানে মাধ্যমিক এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক এক্সামিনেশন, এবং তার সঙ্গে যদি ন্যাশনাল NTC বা ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া যদি ডিপ্লোমা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর যদি ডিপ্লোমা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের উপর অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এখানে কি দুটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের জন্য এখানে মাধ্যমিক এক্সামিনেশন পর ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে কার্পেন্টার ফিটার ওয়েল্ডার বা মেশিনিস্টের উপর। এছাড়া এখানে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে বা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের পর অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং, এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, তো রেকগনাইজ বোর্ড থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে অবশ্যই। এরপর বলে দেওয়া রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জন্য ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট CST বা CSE এর জন্য এখানে একটি পোস্ট রয়েছে, আগের গুলিতেও একটি করে পোস্ট রয়েছে। এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য রয়েছে, ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার সায়েন্স টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া এখানে শেষ যে পোস্টটি রয়েছে
তাতে সেটি হলো গ্রুপ ডি, এবং এখানে ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ ডির জন্য 6টি। এখানে অবশ্যই বলে দেওয়া রয়েছে ক্লাস 8 পাস থাকতে হবে এক্সামিনেশন। এখানে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বা আর ইকুইভ্যালেন্ট থাকলে বা 8 পাস থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে এজ লিমিট বলে দেওয়া আছে প্রত্যেকটি পোস্টের জন্য, নেম অফ দ্য পোস্ট এবং এজ লিমিট। তো প্রথম এখানে লেকচারার 1 থেকে 6, মানে যে লেকচারারগুলো রয়েছে তার এখানে সেগুলি, বা ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর বা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এসবের জন্য এখানে এখানে বলে দেওয়া রয়েছে নট মোর দেন 37 ইয়ার্স। তো এখানে 37 বছরের বেশি বয়স যেন না হয়। এবং গ্রুপ ডির জন্য বলে দেওয়া রয়েছে নট বিলো এখানে 18 থেকে 40 বছর বয়স অবধি গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এরপরে ল্যাঙ্গুয়েজ বলে দেওয়া রয়েছে এখানে যে অবশ্যই বেঙ্গলি জানতে এবং বলতে এবং লিখতে জানতে হবে। এখানে পে বলে দেওয়া রয়েছে ডি টেট অনুযায়ী, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডি টেট অনুযায়ী এখানে বেতন দেওয়া হবে। এখানে বলে দেওয়া রয়েছে গ্রেড পয়েন্ট, ফার্স্ট ক্লাস বা ডিভিশন কিভাবে, এখানে গ্রেড পয়েন্ট হিসাবে ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ দেওয়া রয়েছে এখানে দেখে নিতে পারবে। এবং নোটিফিকেশনের সম্পূর্ণ নোটিফিকেশন তোমরা ডাউনলোড করতে পারবে, নিচে ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে। এবং এর প্রত্যেকটির ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেগুলি তোমরা ডিসক্রিপশনের লিঙ্কে ডাউনলোড করতে পারবে। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবে তার ইনফরমেশন দেওয়া আছে। এখানে স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে এখানে রিক্রুটমেন্ট করা হবে। তো এসসি এসটি বা বিসি ক্যান্ডিডেটের জন্য এখানে কিছু তথ্য দেওয়া আছে, বা পিডব্লিউডি যারা পার্সোনালি দিল তাদের জন্য দেওয়া রয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন দুভাবে ফিল করতে পারবে। তো এখানে এক বলে দেওয়া রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট বলে এখানে একটি খামে করে এই অ্যাড্রেসে পোস্ট বাই পোস্ট পাঠাতে পারবে, অথবা recruitment.aapc@gmail.com এটিতে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বলে পোস্ট লিখে 14 জানুয়ারির মধ্যে এটি পাঠাতে পারবে। তো এখানে একটি বলে দেওয়া রয়েছে ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেমন মোবাইল ফোন, ব্লুটুথ বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ক্যাম্পাসের মধ্যে নিয়ে যাওয়া যাবে না ইন্টারভিউ বা এক্সামিনেশনের সময়। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। তো তোমরা ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফর্ম, প্রত্যেকটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো আজকে সম্পূর্ণ ভিডিও ছিল এটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এনএস জব সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবে। এবং সাথে সাথে তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে এনএস জব সেন্টার, সেখান থেকে তোমরা সব রকম তথ্য, পিডিএফ বা নোটিফিকেশন সমস্ত পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।